আলু চাষ জনপ্রিয় একটি চাষাবাদ এই আলু চাষ করতে গিয়ে কৃষকের অনেক প্রতিবন্ধকতা শিকার হতে হয় কিছু কিছু কারণে আলুর ফলন অনেকাংশ কমে যায় এবং গাছ মারা যায় বা বিভিন্ন ধরনের সমস্যা সমস্যা হয়। এই আজকে আপনাদের সাথে আলোচনা করব যদি ভিডিও শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা আলু চাষের বিভিন্ন সমস্যা এবং এর প্রতিকার জানতে পারবেন প্রিয় দর্শক বিন্দু আলু চাষ আলুর প্রাথমিক অবস্থায় যে সমস্যাটা দেখা যায় যে রোগ আজকে আপনাদের সাথে কথা বলবো রোগ নিয়ে আলুর প্রথমে দেখা যায় আগাম ধসা দেখা যায় যে রোগটা রোগটা পাতা আক্রান্ত আক্রান্ত করে ছোট ছোট পাতায় দাগ দেখা যায় ক্রমশ পাতা হলুদ হয়ে সমস্ত পাতা আপনার পচনের সৃষ্টি হয় ছোপ দাগের মতো সৃষ্টি হয় এটা হচ্ছে আপনার আগাম দশা এই আগাম দশা যদি ধরে তাহলে আপনার আলু গাছের যে এই আগাম দশা আসে কখন যখন আলুর গুটি হওয়া শুরু হয় সে সময় কিন্তু এই রোগটা প্রকোপ দেখা দেয় যদি আপনার এরকম রোগ দেখা দেয় তাহলে আপনি কি করবেন যদি আগাম দশা রোগ দেখা দেয় আগাম দশা রোগ দেখা দিলে আপনাকে করতে হবে কার্বেন্টা জিম জাতীয় যে সকল ছত্রাকনাশক সে সকল ছত্রাকনাশক আপনার উপরে স্প্রে প্রয়োগ করতে হবে অথবা আপনার যদি আক্রমণ বেশি হয় জাতীয় ছত্রাকনাশক আপনার জমিতে প্রয়োগ করতে হবে তারপর দ্বিতীয় হচ্ছে আপনার early blight রোগ রোগ আপনার গাছের পাতা কাণ্ড উভয় আক্রমণ করে আক্রমণ তীব্রতা হলে কি হয় গাছের যে অংশটা অংশটা আপনার গাছের যে পাতা পাতাটা আপনার সম্পূর্ণ পচে যায় ফোসকার মতো দাগ দেখা যায় এবং পাউডারের মতো আকার ধারণ করে এটা হচ্ছে আপনার আলু সবচেয়ে মারাত্মক রোগ এ রোগের প্রতিকার কি এ রোগের প্রতিকার হচ্ছে যদি আপনার দেখেন এরকম রোগ ধরে তাহলে কিন্তু তিন চার দিনের মধ্যে সমস্ত জমি শেষ করে দিতে পারে এর প্রতিকার হচ্ছে ম্যান মেটালিক্সিল সিল প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম হারে এর সাথে আপনার ডাইফোকোনা জল বা পপিকোনা জল প্রতি থেকে আপনি আপনার ফসলকে রক্ষা করতে পারবেন সময় মতো ট্রিটমেন্ট নিতে হবে যখনই আপনার আক্রমণ দেখবেন তখনই এর আহ পদক্ষেপটা গ্রহণ করতে হবে দ্বিতীয় একটা সমস্যা হচ্ছে আলুর অন্তর ফাঁপা আপনার আমরা অনেক সময় আলু নেই যে আলুটা কাটার পর ভিতরে ফোপা দেখা যায় এর কারণটা কি আপনার যদি সঠিক সময়ে বীজ বোপন করা যখন আলুর যে আপনার কন্দল আপনার শেষ নিয়মিত না দেওয়া হয় যখন আলুটার বাড়তি অবস্থায় সে সময় কিন্তু এ সে কারণে কিন্তু এই রোগটা আসতে পারে আলুর ভিতরে ফোপা এবং সেচের পরিমাণ যদি বেশি হয় তাও কিন্তু আপনার এই রোগটা আসতে পারে এটা কিন্তু আপনার ছত্রাক বা ব্যাকটেরিয়া জনিত রোগ না এটা হচ্ছে আপনার আলু সেচের পরিমাণের কারণে কিন্তু এই রোগটা দেখা দেয় আরেকটু রোগ আমরা দেখতে পাই আলু চাষ করে আলুর পাতা যাচ্ছে আলুর পাতা যাচ্ছে এরকম যদি হয় তাহলে আপনার আলুর ফলন কিন্তু আপনার ষাট থেকে সত্তর শতাংশ নেমে যাবে এটা হচ্ছে বাহক পোকা দ্বারা এই রোগটা ছড়ায় বাহক পোকা নিধনের জন্য আপনাকে কি করতে হবে যদি আলুর পাতা এইভাবে কুকড়িয়ে যায় যদি কুকড়ানো থাকে তাহলে কি করতে হবে imidacloprid thymethoxam জাতীয় যে কীটনাশকগুলো সেই কীটনাশকগুলো প্রয়োগ করলে আপনার যে বাহক পোকাটা আছে বাহক পোকাটা যদি আপনি মারতে পারেন তাহলে কিন্তু এই রোগের যে প্রাদুর্ভাব সেটা কিন্তু কমে যাবে আর যারা আলু চাষ করেন অবশ্যই নিয়মিত ইমিডাক্লোফিট বা থায়ামেথোক্সাম অথবা এসিপের জাতীয় যে সকল আপনার শোষক চোষক বাহক পোকা যে কীটনাশকগুলো সেই কীটনাশকগুলো কিন্তু আপনাকে নিয়মিত ব্যবহার করতে হবে যদি এটা থেকে আপনি নিয়মিত যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার এই পাতা কুঁকড়ানো রোগ দেখা দেবে আর পাতা কুঁকড়ানো রোগের সমাধান হচ্ছে আপনি আলুতে যদি লেগে যায় তাহলে বাহক পোকার যে কীটনাশকগুলো সেই কীটনাশকগুলো আপনাকে প্রয়োগ করতে হবে তাহলে যখন বাহক পোকা মারা যাবে মোটামুটি পাতাটা আপনার ছেড়ে দেবে এরপরে আপনার অনুখাদ্য সিলেটেড জিন প্রয়োগ করলে আপনার পাতাটা ছেড়ে দেবে প্রিয় আহ চাষিবিন্দু যারা আলু চাষ করেন আলু চাষের সাথে জড়িত আলু চাষ নিয়ে যদি আপনাদের কোনো তথ্য জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং যারা কৃষি ও কৃষির সাথে জড়িত কৃষি বিষয়ক তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ